আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, ভালো আছো, আমার ছাত্র ছাত্রীরা সকলে ভালো আছো। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম গত লেকচারে দেখছিলাম কিছু রেক্টিফায়ার সম্পর্কে যত রিলেটেড প্রবলেম আছে আমরা আলোচনা করছিলাম, সেটা মনে হয় 7-8টা হয়েছিল। এখন আমরা বিএল থেজার থেকে একটা অনুশীলনী থেকে একটা অনুশীলনী অঙ্ক করাবো, সেখানে আমাদের অনুশীলনের অঙ্কটা তোলাই আছে অলরেডি। অঙ্কটা এরকম যে এখানে ল্যাঙ্গুয়েজে বলা যাচ্ছে যে এইভাবে দেওয়া আছে, এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে, এবং তাও বলা আছে যে এই ডাইরেক্ট ফরওয়ার্ড ডিস্টেন্স গুলো সবই নেগলেক্ট করতে হবে, শূন্য ফরওয়ার্ড ডিস্টেন্স কি হবে, শূন্য। সেক্ষেত্রে সেন্টার ট্যাপ দেওয়া আছে, লোড ডিস্টেন্স দেওয়া আছে, আর এল এর মান, এটা সেই আর এল এর মান, আর বাকি এই তথ্যগুলো এখানে এখানে আবার আর এম এস সেকেন্ডারি আর এম এস দেওয়া আছে সেন্টার ট্যাপে 100 ভোল্ট করে। তাহলে এই তথ্যগুলো ভিত্তিতে করে আমাদের ডিসি আউটপুট, ডিসি আউটপুট কারেন্ট, রিফিল ফ্যাক্টর, ভোল্টেজ এবং পিআইভি রেটিং ডায়োড, এটা আমাদের বিষয়বস্তু। তাহলে আমাদের ডাটা কে কি দেওয়া আছে, এখানে সেকেন্ডারি জায়গা আর এম এস দেওয়া আছে, অর্থাৎ আর এম এস ভ্যালু, এটা আমরা জানি এসি আর এম এস ভ্যালু সেকেন্ডারিতে এটি সমান 100 ভোল্ট দেওয়া আছে। তো ওখান থেকে আমরা আর এম এস এর সাথে একটা, এটি যেহেতু ফুল ওয়েভ আমাদের একটা রিলেশন আছে, রিলেশনটা এরকম যে ম্যাক্সিমাম ভ্যালু এবং আর এম এস ভ্যালু রিলেশন আছে না, সেটা ম্যাক্সিমাম সমান √2 × Vrms, অথবা রিলেশনটা এভাবে লেখা যায় আর এম এস সমান 0.707 × Vmax, ঘুরে ঘুরে একই কথা। সেখান থেকে আমাদের যে বিষয়টা আসবে এখান থেকে Vmax টা বের করে নিতাম, Vmax Vmax সমান √2 Vrms, আর এম এস অর্থাৎ √2 × আর এম এস এর মান কত, এটা তাহলে 100, এটা করলে আমাদের আসে 141.44 ভোল্ট আমাদের এটা চলে গেল। এখন যেহেতু আমরা ভিম্যাক্স পেয়ে গেছি, সেখানে একটি ভিম্যাক্স, এইটি ওই ভিম্যাক্সটাই পরবর্তীতে ডিসিতে কনভার্ট হবে, সেখানে আমরা একটা ডিসি ভোল্টেজের সাথে অর্থাৎ 1 নম্বরে অ্যান্সার আমরা দেবো, এটা একটা রিলেশন আমাদের আছে। রিলেশনটা কি, বিডিসি সমান 6 3.636 V max 0.636 A max 1.414 মান বসিয়ে দিলাম, আমাদের আসবে 90 ভোল্ট, এই 90 ভোল্ট একটা অ্যান্সার আমাদের হয়ে গেল। এবং তোমরা যারা বিএসসি যা এবং যারা বিএসসি করে আমাদের বেসরকারি ভোল্টেজ এই ভার্সিটিতে বা সরকারি ভার্সিটি সেখানে এই বিএসসি যা ফলো করা হয় আমাদের 8-12 চ্যাপ্টারে এই অঙ্কগুলো তাদের পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সার আমাদের আসলে লাগছে না, ডিসি আউটপুট কারেন্ট, ডিসি আউটপুট কারেন্ট আইডিসি সমান আমরা সচরাচর জানি ভিডিসি ভাগ কি জানি আর এল প্লাস আর এফ, তো আর এফ এর মান তো আমাদের শূন্য, এটা শূন্য, তাহলে এখানে আমাদের 90 ভাগ আর এল এর মান আমরা জানি 1 কিলো, 1 কিলো মানে এটাকে করলে আমাদের 90 × 10⁻³, এটাকে আমাদের আসছে 90 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আইডিসি হয়ে গেল। এটা আমাদের 2 নম্বরের অ্যান্সার দিল। 3 নম্বর আমাদের চেয়েছে কি, রিফিল ভোল্টেজ এন্ড পিআইভি রেটিং, তো রিফিল ভোল্টেজ সমান আমরা জানি 3 নম্বরে ভি রিফিল ভোল্টেজ সমান √ওভার ভি আর এম এস স্কোয়ার ভি ডিসি স্কোয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের
এখানে আরএমএস ভোল্টেজ সেকেন্ডারিতে আমরা দেখেছি কত 100 রুট ওভার 100 স্কয়ার মাইনাস ভিডিসি তো আমাদের জানাই আছে ভিডিসি কত আসছিল ভিডিসি আসছে আছে 90 এই দুটো স্কয়ার করলে আমাদের আসে 43 পয়েন্ট কত আসে 43.5 ভোল্ট এটা আমাদের রিপিল ভোল্টেজ অর্থাৎ এখনো সেকেন্ডারিতে ডিসির মধ্যে এত পার্স অর্থাৎ এত ভোল্টেজ মিশে আছে কি এসি মিশে আছে নম্বর ভিতরে হ্যাঁ এসি মিশে আছে ঠিক কথা নেক্সট আমাদের পিআইভি পিআইভি ভোল্টেজ মানে পিক ইনভার্স ভোল্টেজ পিক ইনভার্স পিআইভি এটা মানে আমরা অনেক দিন ধরে বলছিলাম পিক ইনভার্স ভোল্টেজ ইনভার্স অর্থাৎ একটা ডায়োড রিভার্স সর্বোচ্চ রিভার্স যে ভোল্টেজ পাওয়ার পরেও সে নর্মাল অপারেট করে হ্যাঁ উইদাউট দিস ফল্ট এটাকে বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ পিক ইনভার্স ভোল্টেজ আমরা জানি কতদিন বলছিলাম সেন্টার টেপের ক্ষেত্রে 2 Emax তাহলে 2 × 1.44 এই দুটো গুণ করলে আমাদের প্রায় 282 হ্যাঁ 282 282 ভোল্ট এই তাহলে আমাদের এটা কিন্তু 3 নম্বরের দ্বিতীয় অংশ অর্থাৎ আমাদের সবই বেড়ে গেল পিক ইনভার্স ভোল্টেজ অর্থাৎ এই ভোল্ট অ্যাপ্লাই করার পরও ডায়োড রিভার্স এই ভোল্টেজ অ্যাপ্লাই করার পরও ডায়োড নর্মাল অপারেট করবে থ্যাংক ইউ